নমস্কার, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে প্রাইম টাইম 18 স্টুডিওত মই গীতাশ্রী। নমস্কার, স্টুডিওত মই প্রাঞ্জল। গুৱাহাটীৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ ভিতৰত গঢ় লৈ উঠিছে দুৰ্নীতিৰ অগাধ সাম্ৰাজ্য। ধনৰ বিনিময়ত ড্ৰাগছ মাফিয়াক মোবাইল যোগান ধৰিছে আৰক্ষীয়ে। আৰক্ষী আনিছুৰ ৰহমানৰ যোগেদি জেল কৰ্তৃপক্ষই লুটিছে লাখে লাখে মুনাফা। নিউজ 18ত ফাদিল, কাৰাগাৰৰ বন্ধ কোঠাৰ এক্সক্লুচিভ ছবি। কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ সাম্ৰাজ্য অধ্যায়ৰ পৃষ্ঠাই পৃষ্ঠাই দুৰ্নীতিৰ দস্তাবেজ। কাৰাগাৰৰ ভিতৰৰ সাম্ৰাজ্যৰ চিণ্ডিকেট সম্ৰাট কোন এই? ৰাজু চন্দা। চেণ্ট্ৰেল জেলৰ দুৰ্নীতিৰ পাহাৰক লৈ ৰহস্যজনকভাৱে মৌন কাৰাগাৰৰ মুখ্যালয় গুৱাহাটীৰ লখৰাত থকা এইখন কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ বন্ধ কুঠৰী এতিয়া হৈ পৰিছে চৰণীয়া পথাৰ। জেলখনৰ প্ৰকাণ্ড দেৱালৰ ভিতৰৰ বন্ধ কোঠা এতিয়া পৰ্যৱসিত গেষ্ট হাউচলৈ। নিউজ 18ৰ ধাৰাবাহিক বাতৰিত হাহাকাৰ লাগিছে কাৰাগাৰৰ ভিতৰ চৰাত। হয়, খোদ জেইল অধীক্ষকৰ কৃপাত সম্ভৱ হৈ উঠা এই ভয়ংকৰ অনিয়মৰ বাতৰি ধাৰাবাহিকভাৱে সম্প্ৰচাৰ হৈছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত। আজিৰ দুৰ্নীতিৰ পৃষ্ঠাত ফাদিল হ'ব কাৰাগাৰৰ ভিতৰত চলি থকা এখন বজাৰৰ ভয়ানক সত্য। দোকানখনৰ নেক্সাছৰ খবৰ শুনি চকু কপালত উঠিব আপোনাৰ। 25 টকীয়া এপেকেট রজনীগন্ধাৰ দাম জেলৰ ভিতৰত 300 টকা। এপেকেট 20 টকীয়া শিখৰৰ দাম হৈছে গৈ 250 টকা পৰ্যন্ত। এটা পেকেট চিগাৰেটৰ মূল্য কাৰাগাৰৰ ভিতৰত 800 টকা। জেলৰ দোকানত এটা সৰু বিলাতী সুৰাৰ বটলৰ দাম 600 টকা। টকা দিলে কি পোৱা নাযায় এইখন কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ ভিতৰত। কয়দী হাজুতিৰ বাবে মাৰাত্মক ড্ৰাগছো উপলব্ধ এইখন কাৰাগাৰত। নিষিদ্ধ এটা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰৰ মূল্য 3-4 হাজাৰ টকা। ভয়ংকৰ অনিয়মৰ মাজত চলি থকা কাৰাগাৰখনৰ দুৰ্ধৰ্ষ কুখ্যাত কয়দী হাজুতিৰ হাতত আনকি গুজি দিয়া হয় এণ্ড্ৰইড মোবাইল ফোন। অপরাধীর পুরা লাখে লাখে টকা কালেকশনের আড়ত আরক্ষী আনিছুর রহমান। কেবল নিউজ 18ত ফাদিল হওয়া কারাগারের ভিতরের এই ছবিয়ে উদঙাইছে কেনে ড্রাগস মাফিয়ায় বন্ধ কোঠার পরাই নিয়ন্ত্রণ করেছে নিজের অপরাধ সাম্রাজ্য। এইবার শুনক এই সাম্রাজ্যের আন এক খবর। জেলত সিন্ডিকেট পরিচালনার দায়িত্ব থকা একো একোটা জ্যেষ্ঠ কয়দী হাজুতি। কারাগারত থাকিয়েই রাজু চন্দাই ভিআইপি আতিথ্যর বাবে ডিল করে 3 লাখ টকা। 5 নম্বর ওয়ার্ডর 10-11 নম্বর কোঠাত রখা হয় লাখে লাখে টকা দিয়া অভিযুক্তক। কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের আশিক পুষ্ট এনে বহু হাই প্রোফাইল লোকর ঘাতি এইখন কারাগার। একাংশ বিষয়া কর্মচারী বছর বছর ধরে ইয়াতে থাকি ঘটিছে কুটির ঘরত টকা। পিছে মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টিত নপরা আপনার বিভাগ এতিয়া চলিছে এনেকয়ে। বৃহৎ অনিয়ম দুর্নীতি দেখিও কি করেছে জেলার দেবকান্ত বরাই? দাগী অপরাধী সুরক্ষা প্রদানের নামত চলি অহা এই দুর্নীতির সাম্রাজ্যখনলৈ কিয় এতিয়াও মৌন কারাগারের শীর্ষ মহল? বুজাই বুঝিছে। পরবর্তী প্রতিবেদনত ফাদিল হব কারাগারের প্রকাণ্ড দেওয়ালের ভিতরের নজনা নুশুনা আর এক সিহরিত অধ্যায়। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। জুবিন গাৰ্গ সন্দৰ্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ। জুবিনৰ সুৰক্ষাৰ বাবে আৰক্ষীক নিৰ্দেশ দিলে ন্যায়ালয়ে। ধাৰাপুৰত জুবিনৰ সংগীতানুষ্ঠানৰ অনুমতি দিয়া নাছিল মহানগৰ আৰক্ষীয়ে। 25 মে'ত ধাৰাপুৰত আছিল জুবিন গাৰ্গৰ সংগীতানুষ্ঠান। আইন শৃংখলা পৰিস্থিতিৰ বাবে বাতিল কৰিছিল অনুষ্ঠান। আৰক্ষীক প্ৰত্যাহ্বান জনাই তাৰ পিছতে উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল আয়োজক কমিটি। পূৰ্বে ধুমুহা বৰষুণৰ বাবে 27 এপ্ৰিলত বাতিল হৈছিল জুবিন গাৰ্গৰ সংগীতানুষ্ঠান। যথেষ্ট ভয়ানক পৰিৱেশ হৈছিল তেতিয়া আৰু অনুষ্ঠান বাতিল হোৱাৰ পিছতে যিহেতু সৃষ্টি হৈছিলে বাতিলৰ বাবে এক অভাৱনীয় পৰিস্থিতি। তাৰপিছতে ধাৰাপুৰৰ জুবিনৰ সংগীতানুষ্ঠানক লৈ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা। গুৱাহাটী মহানগৰীত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। পুত্ৰ, পত্নী আৰু শাহুৱেকৰ দলবদ্ধ আক্ৰমণত প্ৰাণ গ'ল ভৰত দাসৰ। পাৰিবাৰিক কণ্ডলৰ পৰিণতিতে পিতৃক হত্যা কৰাৰ কথা স্বীকাৰ কৰিছে জোন দাসে। কিন্তু কিয় পিতৃ ভৰত দাসক এইদৰে হত্যা কৰিলে?
মাত্রাধিক সুরাপান করে অত্যাচারের ফল নে আন কিবা সুরাসক্ত হয়ে পত্নীক অমানবীয় অত্যাচার পরিয়ালর তিনি সদস্যর আক্রমণত প্রাণ গল প্রীতির হত্যা করে তিনিও রূপ দিলে দুর্ঘটনার স্থানীয় লোকের হেঁচাত স্বীকার হত্যাকাণ্ডর কথা অত্যাধিক সুরাপান গৃহকন্দলের পরিণতিত মহানগরীর মাঝমজিয়াত প্রাণ গল ভরত দাস নামের এজন লোকর শিহরণকারী ঘটনাটি সংঘটিত হয়েছিল 19 মেত কিন্তু পোহরলে আহে বৃহস্পতিবারে নিশাহে ঘটনার স্থান গণেশগুড়ির চাপরিগুক আনন্দনগর এইটু ঘরতে পত্নী পুত্র আর শাহুয়েকর সঙ্গে বাস করেছিল ভরত দাসে পেশাত ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ভরত দাসে মদ্যপান করে প্রায় কাজিয়াত লিপ্ত হয়েছিল পত্নী শাহুয়েক আর পুত্রর সঙ্গে একদরে 19 মেত দিনের ভাগতে তিনি সদস্যর সঙ্গে লিপ্ত হয়েছিল কাজিয়াত কাজিয়া এনে পর্যায় পালেগৈ যে পুত্র জুন দাসে এডাল রশিরে ডিঙিত পকাই ধরে স্থানীয় একাংশ লোকর সন্দেহ ঘরের ভিতর সৃষ্টি হওয়া এই সংঘর্ষত সহযোগ করেছিল পত্নী আর শাহুয়েকে কিন্তু শাহুয়েকর মতে ঘটনার দিনা ঘর নাছিল মোক প্রথম গালি পাইলে কারণ মানে উলাই গুছি গলো কামত বেলেগ ঘর মানে বাসন ধু তার পাশত কি হয়েছে ঘটনা মানে নাজানো দে বাবা এই তো আপনি কামৰ পৰা আহিলে কেতিয়া মই আহি পাছো 10-11টা মান বজাত আহোঁ দিনত নে ৰাতি দিনত 11টা বজাত আহিলে আহি কি দেখিলে আপুনি সেইবিলাক দেখিছো মানুহ জমা হৈছে তাৰপিছত আৰু কি কম আৰু মইতো কব লগা ৰাস্তা মানুহ জমা হৈছে পুত্র জুন দাসর আক্রমণত ঘরের ভিতরতে ঢলি পড়ছিল ভরত দাস ততাতয়াক ভরতক সকলে মিলি লই গেছিল GMCH লৈ কিন্তু হাসপাতাল পোৱাৰ পূর্বেই মৃত্যু খাবতিছিল ভরতে উপায়ন্তর হয়ে ভরতর মৃতদেহ লৈ গল গুরেশ্বরের নিজ ঘরলৈ গুরেশ্বরতো কুঁয়ার পাৰত পিছলি মৃত্যু হওয়া বলে কোৱাত গাঁৱৰ ৰাইজে সৎকার করে কিন্তু পরবর্তী সময়ত আনন্দনগরের ৰাইজে জেৰা কৰাত ওলাই পড়ে ঘটনার প্রকৃত রহস্য ইয়াৰ ৰাইজে মানি ধৰিছে তাতে কলে মারা বলে কলে লড়াজনে কলে তাৰপিছত আমি অলপ চলপ ভিডিও পালো এনেকে পাই পেলাই আমার কালি মই আহিলোঁ মোৰ ডিউটিত আহিলোঁ তাৰপিছত আমার পেহীজন আহিছিল চাচা দিবলৈ সেই পেহীজন আহোঁতে পেহীজন সোধা পোছা কৰাত কি কলা মই মাৰিছোঁ ৰছীৰে তাৰপিছত আমি যেতিয়া গম পালোঁ কি ভিডিঅ' পালে মানে ৰাইজে মানে সি যে খৈ কৰি লৈছে সেই ভিডিঅ'টো পাইছোঁ ইয়াৰ ৰাইজে তাক ধৰিলে ন ইয়াৰ ৰাইজে প্ৰথমতে ধৰিছে ঘটনাক লৈ দিশপুৰ থানাত রুজু হওয়া 495/2024 নম্বরের গোচরের ভিত্তিত গ্রেপ্তার করে অভিযুক্ত জুন দাসক শুকুরবারে দিশপুর আরক্ষীয় ঘরটুত উপস্থিত হয়ে তন্ন তন্নকৈ পরীক্ষা করে লগতে শাহুয়েককো হত্যাকাণ্ড সন্দৰ্ভত উপৰ্যপৰি জেৰা কৰে আৰক্ষীৰ এই তদন্তই ঘটনাত জড়িত অন্যসকলকো জালত পেলাব পাৰিবনে সেয়া এই মুহূৰ্তত ডাঙৰ প্ৰশ্ন গুৱাহাটীৰ পৰা বিনচি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট উত্তৰ পূবৰ বেংকিং খণ্ডৰ এটা বিগ ব্ৰেকিং নৰ্থ ইষ্ট স্মল ফাইনেন্স বেংক NESFB সম্ভালিব বেংগালুৰুৰ প্ৰতিষ্ঠানে বেংগালুৰুৰ স্লাইসে সম্ভালিব নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক ইতিমধ্যে দুইটা পক্ষের মাজত আরম্ভ হয়েছে একত্রীকরণের প্রক্রিয়া একত্রীকরণ সম্পূর্ণ হবলৈ বাকি আছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অর্থাৎ NCLT অনুমোদন একত্রীকরণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কর অনুমোদন ক্রমে অনুমোদন দিলে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ায় আর একত্রীকরণের প্রক্রিয়ার মাজতে ব্যাঙ্কটির বোর্ড অব ডিরেক্টর্স নিযুক্ত হল স্লাইসর প্রতিনিধি বোর্ড অব ডিরেক্টর্স মনোনীত অঞ্চালক পদত স্লাইস প্রতিষ্ঠাতা তথা CEO রাজন বাজাজ আর নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাংকর 10 গৰাকী বোর্ড অব ডিরেক্টর্সর ভিতর অন্যতম সঞ্চালক হয়েছে স্লাইসর প্রতিষ্ঠাতা তথা CEO রাজন বাজাজ কম দিনের ভিতরতে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক আর স্লাইসর একত্রীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে উঠব স্লাইসরে দায়িত্ব দিলেও বা দায়িত্ব ললেও একই থাকিব কিন্তু নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকর নামটো নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকর নামতেই চলি থাকিব ব্যাংকিং ইপিনে ব্যবসায়িক দিশত বিপদত আছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকও আর সরকারের সহায়ত সম্প্রতি চলি আছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়েছে উজ্জীবন ফিনান্সও আর বিপদত থাকা উজ্জীবন বা বন্ধন ব্যাংকত অবশ্যই শেহতীয়াক কিছু বিনিয়োগ হয়েছে বন্ধন ব্যাংকত আর পোনপটিয়াক এই যে একত্রীকরণের এই গোটেই বিষয়টা অধিক ভালদরে আমি জানিম আমি সংযুক্ত হয়েছো আমার জ্যেষ্ঠ সাংবাদিক নিউজ রুমের পর বিজু কুমার ডেকার সঙ্গে বিজু এই যে একটা পদক্ষেপ নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাংকর নাম অবশ্যই সলনি নহয় নাম একই থাকিব কিন্তু এটা বোর্ড অব ডিরেক্টর্স সাইসর CEO থাকিব
সমগ্র উত্তর পূব বা ভারতের যুক্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে সেই সমূহের বহুখিনিয়ে বিপদগ্রস্ত অবস্থা আছে। আর তার ভিতর যুক্ত নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, এই ব্যাঙ্কট একত্রীকরণ হয়েছে বেঙ্গালুরুর একটা প্রতিষ্ঠান স্লাইসর সুত্রে। আর ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিগত বর্ষের অক্টোবরত অনুমোদন লাভ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফের। তারপর পরবর্তী সময় ধাপে ধাপে বিভিন্ন সংস্থার যে অনুমোদন প্রয়োজন আছে সেই অনুমোদন সমূহ ইতিমধ্যে লাভ করবলে সক্ষম হয়েছে। কেবল মাত্র আমার হাতত যেখানে তথ্য আছে যে ন্যাশনাল কোম্পানি ল ট্রিবিউনেল অর্থাৎ NCLT এর একটা অ্যাপ্রুভেলর প্রয়োজন আছে, প্রয়োজন পোৱা নাই আর অপেক্ষারত অবস্থা আছে। আর এই ন্যাশনাল কোম্পানি ল ট্রিবিউনেলর অনুমোদন লাভ করার পাছত খুব সম্ভবত কম দিনের ভিতর আনুষ্ঠানিকভাবে স্লাইস আর উত্তর পূব ভারতের অন্যতম এই যে NESFB এই দুইটা একত্রীকরণ হব। আর ইতিমধ্যে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ CCI তরফের অনুমোদন যা 12 মার্চ তারিখে লাভ করেছে। আর একটা গুরুত্বপূর্ণ খবর ব্যাঙ্কিং উত্তর পূবর ব্যাঙ্কিং ক্ষেত্রের ক্ষেত্রে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কর ক্ষেত্রে, আর ই একটা গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক সিদ্ধান্ত, কিয়নো যুক্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে সেই সমূহের অবস্থা তথৈবশ। ইয়ার ক্ষেত্রে গ্রামীণ বিকাশ ব্যাঙ্কর যে অবস্থা সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখি সরকারের তরফের কিছু সহায় সহযোগ করে থাকার ফলত ব্যাঙ্ক চলি আছে। আর ইয়ার ক্ষেত্রে উজ্জীবন ফাইন্যান্সর যে অবস্থা সেই সকল রাইজ অবগত, আর বন্ধন ব্যাঙ্কর যে অবস্থা সেই বন্ধন ব্যাঙ্কর অবস্থা কিছু উন্নত হওয়ার তথ্য আছে। ইয়াত শেহতীয় কিছু ধনের বিনিয়োগ হওয়ার দেখা যায়। একত্রীকরণের ফলত আসলে ব্যাঙ্কটি নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কত কিবা বেলেগ ধরনের সাল সলনি হব পারে নাকি, নাম একে থাকিব বলে আমি গম পাইছো, আন কিবা ধরনের সাল সলনি বা তেনেকুয়া ধরনের কিবা দিক আহি পড়িব পারে নাকি? বিজু ডেকা, হয় নাম একে থাকিব, সমগ্র দেশতে ইয়াক উত্তরণ করার ক্ষেত্রে স্লাইসর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হব বলে সদরি করা হয়েছে। আর ঠিক একেলগে গ্রাহকর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হব, আর গ্রাহকক সুরক্ষার ক্ষেত্রে আর লাভজনক কেতবর আসনিও গ্রহণ করা হব বলে জানি। ধন্যবাদ জ্ঞাপন করছো আমাকে, এখানে আপডেট আপনি বিস্তৃত রূপত জানালে বিজু কুমার ডেকা। আর এই মুহূর্তত ব্যাঙ্কিং খণ্ডর উত্তর পূর্বাঞ্চলের একটা বা অসমের একটা গুরুত্বপূর্ণ বাতরি। উজনি অসমৰ কেইবাখনো জিলাত বৃদ্ধি পাবলৈ ধৰিছে জাপানিজ এনকেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ। শিশুসকল জ্বৰত আক্ৰান্ত হলে শীঘ্ৰে চিকিৎসকৰ কাষলৈ নি পৰীক্ষা কৰাবলৈ আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকৰ। যোৰহাট মেডিকেল কলেজ হস্পিটেলত শিশুসহ কেইবাজনো লোক চিকিৎসাধীন হৈ থকাৰ লগতে এই ৰোগত মৃত্যু হৈছে তিনিটিকৈ কণমানিৰ। বারিষার আগমনের লগে উজনির কেইবাখনো জিলাত বৃদ্ধি পাবলৈ আরম্ভ করেছে এনসেফেলাইটিস সদৃশ রোগ আর জাপানিজ এনসেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব। যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়ত চিকিৎসাধীন অবস্থাত ইতিমধ্যেই এনসেফেলাইটিস সদৃশ রোগত মৃত্যু হয়েছে তিনটি শিশুর। মৃত্যু হওয়া শিশু তিনিটার ঘর যোরহাটর তিতাবরের ঠেঙালবাড়ি, শিবসাগরের গেলেকি আর গোলাঘাটর বোকাখাটর তেতেলিজানত। এই ক্ষেত্র এই রোগক লৈ জনসাধারণ সজাগ হওয়াটো অতি প্রয়োজনীয়। এই রোগ বিয়পা গাহরি তথা কোনা মুছরি বগলির দরে চড়াইর সংস্পর্শের নিলগত থকা আর মহর কামুরের নিজকে বসায় রখাটো অতিক প্রয়োজনীয়। তিনজন পেশেন্ট যে ওলাইছে আজি, তিনজন ঢুকাইছে যা তিন দিন, যেটা এই হয় এই এস জ্বর হব অকন এইখিন অল্প সাডেন হয়েছে, মানে জ্বর হয়ে বড় বেয়ার অবস্থা আছে রোগীবিল, মানে ভেন্টিলেশন দিবলগা হয়েছে। আনহাতে তিনিটা শিশুসহ মুঠ চারিজন লোক বর্তমান এনসেফেলাইটিস সদৃশ রোগত আক্রান্ত হয়ে JMCHত চিকিৎসাধীন হয়ে আছে। আক্রান্ত শিশুকেইটার ঘর যোরহাট, মাজুলী আর গোলাঘাটত, চিকিৎসাধীন প্রাপ্তবয়স্ক লোকজনেরও ঘর গোলাঘাটত। শেহতীয়াক এনসেফেলাইটিস সদৃশ রোগ আর জাপানিজ এনসেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব উজনি অসমত বৃদ্ধি পাবলৈ ধরেছে। গতিকে জ্বর হলে শিশুসকলক শীঘ্রই চিকিৎসকর কাষলৈ নি পরীক্ষা করাটো বাঞ্ছনীয় হয়ে পড়েছে। বর্তমান মৃত্যু হওয়া শিশুকেইটি জ্বরত আক্রান্ত হওয়ার পিছত অতি কম সময়ের ভিতরতে স্বাস্থ্যর অবস্থা জটিল হয়ে পড়া বলে উল্লেখ করলে JMCHর অধীক্ষকগৰাকীয়ে। জ্বর হওয়ার লগে লগে কনসাল্ট করব লাগে। আর কেনে ধরনের সিমটমে দেখা দিয়ে, যার বাবে অভিভাবক সাবধান হব? সাধারণত জ্বরটা
জ্বরের পিছনে বা এইখানে ধর মিরগি আহিল ইমার্জেন্ট আমি সিজার বলে কোম তো সেইটা হলে তো আর রক্ষিব নালে তৎক্ষণাৎভাবে লই আহ ডরতে শিশু খুব সাবধান শিশু হয় সাবধান থাকবে শিশু আক্রান্ত অল্প এটিালেকে বেশিকে হয়েছে ডরও হয় কিন্তু আপনার সংখ্যাটা অল্প কম শিশু সকলের মাজত এই রোগের প্রবণতা বৃদ্ধি পালে লক্ষ্য রাখি জ্বরত আক্রান্ত হলেই পলম নকরি শিশুসলক শীঘ্রই চিকিৎসকর ওসর নি স্বাস্থ্য পরীক্ষা করাবলে আহ্বান জে এম সি এইচর অধীক্ষক তথা চিকিৎসকর যাতর গৌতম বরার রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট বিয়া খাই এঘরিয়া হল এবার তেরোটাক পরিয়াল মঙ্গলদৈর এক নম্বর মেধিপাড়াত সংঘটিত হয়েছে মানব সমাজক আকো লজ্জানত করা একটা ঘটনা গাঁওবাসীর সুতরাং জুই পানির সম্পর্ক পরিয়াল কেটার সেট করা হয়েছে আর পরিয়াল আসলতে এই সম্পর্ক গোটেই সেট করা হয়েছে জুই পানির সম্পর্ক এটা আর গাঁওখনের একাংশ লোকের এই সিদ্ধান্তর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ বিচারিছে অসহায় পরিয়াল কেটায় সভ্যতায় শিখর চুলে গে কিন্তু সমাজত এতিয়াও চলিছে এঘরিয়া করার জঘন্য কাণ্ড একেখন গাঁওতে মুঠ তেরটা পরিয়ালক এঘরিয়া মঙ্গলদৈর এক নং মেধিপাড়াত চলা নিকৃষ্ট কাণ্ডক একে মুখে গরিহনা মঙ্গলদৈত এক নং মেধিপাড়ার গঙ্গাধর ডেকার পুত্র অপূর্ব ডেকার বিয়া খাব যার বাবেই সভারাম কেওটর পরিয়ালক এঘরিয়া করেছিল মেধিপাড়া গাঁওর একাংশ মুখিয়ালে নিজ ভাতৃ ভকতর বিয়া খার বাবেই 21 জানুয়ারির এঘরিয়া হবলগা হয়েছিল পরিয়াল ইয়ার পিছতে গাঁওবাসী অথবা আত্মীয় স্বজন যিসকলে সভারাম কেওটর ঘরলে গৈছে সকলে হবলগা হয়েছিল এঘরিয়া আমার এগরিয়া করার উদ্দেশ্যটা হয়েছে কি মোর ভাইটিত মানে বিয়া খাবলে গেছিল মোর নিজের ভাইটি বিয়া খাবলে যার বিনিময়ত মানে কি আমাক প্রথমতে করলে এঘরিয়া তারপর গোল 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 মাজতে মোর বাচ্চা এজন এজনী মোর ছোৱালী আছে ছোৱালীজনীর কিবা এটা লেঠা হন্তে এজন মানুহে কলে যে তিনিজন লড়া সরু সরু লড়া ছোৱালীক অকমান পায়ক খুব লাগে পায়ক খুবর কারণে মানে আগদিনা মোর মিসেসে আহি কলে কোয়ার পিছত মই নেক্সট দিনা তাই রখি আছে না যার ঘর মাতিব হয়েছিল তেওঁলোকে কলে যে তোহতর ঘর না যাও তোহতে ভকতর ঘর ভোজ খাব গেছে আনহাতে এক এখন বিয়াত গাঁওর বন্ধুয়ে বিয়া খাব যাওয়ার বাবে মিলন ডেকার পরিয়ালও হবলগা হয়েছিল এঘরিয়া ইয়ার পিছরে পড়া এই দুখন ঘরলৈ কাম করিবলৈ অহা ভাত খাবলৈ অহা এগারোটা পরিয়ালক এঘরিয়া করেছিল গাঁওর একাংশ মুখিয়ালে একাখরিয়া করেছে যদি আমি বেলেগর মো খুড়া এজনে আসলে খেলতে আছে যদি মোর ঘর আহে মই যদি কাম করার বিনিময়ত ভাত চাহ কিনা খাবলে দিও এনেকা নিয়ম হয়েছে কি সুদিহে খাব পাৰিব আমি গমেই নাপাও যে এঘরিয়া করেছো বলে মোর ছোৱালীজনীর অন্নপ্রসন্ন অন্নপ্রসন্নর কারণে মাতিব গেছো ধুনকায় মানুষখিনিয়ে আহিম বলেও কৈছে আমি আহিব বলে ভাবি আছো কিন্তু আজি এঘরের অন্নপ্রসন্ন আছিল তেওঁলোকে আমাক মাতা নাই মায়ে সুধিলে কিয় মাতা নাই তোমালোকে এনেকুৱা এনেকুৱা জোঁৱাই ঘৰত ভাত খাইছা এঘৰীয়া হোৱা সেইকাৰণে তোমালোকক আমি এঘৰীয়া কৰিছোঁ তেতিয়াহে আমি গম পাওঁ কোনো অনুষ্ঠানত এই তেৰটা পৰিয়ালক সহযোগ কৰিব নিদিয়ে গাঁৱৰ একাংশ মুৰব্বীয়ে যাক লৈ এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে এই তেৰটাকৈ পৰিয়ালৰ মাজত জ্ঞানহীন অশিক্ষিত একাংশ মুখিয়ালে আগভাগ লৈছিল এঘৰীয়া কৰাত সভ্য সমাজত বাস করা একাংশ নিকৃষ্ট মানসিকতার লোকর এনে কাণ্ডর পিছতেই এতিয়া সমগ্র ঘটনার ক্ষেত্রত প্রশাসনের হস্তক্ষেপ বিচারিছে ভুক্তভোগী পরিয়াল কেটায় আজ যদি এনেকুৱা যদি ডাঙরবিলাকে করে তেওঁলোকেও সেনেকুৱাই হয়ে যাব আর লোক মানে লোক বন্ধু হয়ে আছিল এটা তাৰমানে লোক বন্ধুগুলা বাদ পড়ি গেছে তাৰমানে মানে এই যেটো সমস্যা হয়ে আছে মানে এই যেটি উঠি অহা প্রজন্ম এই বস্তুটো মানে ধ্বংস হয়ে যাব মানে সেই কারণে একটা বিচার লাগে তাৰমানে ন্যায় বিচারিছো ন্যায় মানে এইটাই ন্যায় যাতে আজির যদি এই পর্যায়টা হয়ে থাকে আমার ভবিষ্যৎ প্রজন্মর কি হব এটা আমার ন্যায় লাগে আমার ন্যায় দিবা লাগে মঙ্গলদৈৰ পৰা নবজ্যোতি মহন্তৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট মহানগৰীত যুৱতীক ধৰ্ষণ কৰি ভাইৰেল কৰিলে ভিডিঅ'
মহানগরী উদালবাগরাতে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। আরক্ষীর জালত বিবাহিত লম্পত দ্বীপ ভৌমিক, ধৃত দ্বীপ ভৌমিকর ঘর উদালবাগরাত। ভিন্ন প্রলোভন দি ধর্ষণ করেছিল যুবতীগীক উদালবাগরা আরক্ষী চকীত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালে। এগারী যুবতীক ধর্ষণ করে ভিডিও ভাইরাল করলে সেই পাখণ্ডটে মহানগরী উদালবাগরাত এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে আর আরক্ষীর জালত পড়েছে বিবাহিত লম্পত দ্বীপ ভৌমিক। নিশা হলে নগ্ন হয়ে ধরা দিয়ে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থাটে। গণেশগুড়ীত নিচাশক্ত যুবকর আক্রমণের বলি হল র্যাপিডো চালক। দাবি করা ধন নিদিয়ার বাবে চারি নিচাশক্ত যুবকে আক্রমণ করলে র্যাপিডো চালকগী মাত্র 200 টাকার বাবে হেলমেটেরে প্রহারর ঘটনা। নিশায় জি এম সি এইচ ভর্তি আহত র্যাপিডো চালকগীক নিশা হলে মহানগরীত চলে কি র্যাপিডো চালকক আক্রমণ নিচাশক্ত যুবক। ন্যায় বিচারি এজাহার দাখিল ভুক্তভোগী দ্বীপজ্যোতি ঠাকুরিয়া। নিশা হলে নগ্ন হয়ে ধরা দিয়ে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা। নিচাশক্ত দুর্বৃত্ত দলের আক্রমণের বলি হবলগা হয় নিরীহ লোক। বৃহস্পতিবারেও নিশার মহানগরীর গণেশগুড়ীত সংঘটিত হল অনুরূপ ঘটনা। দ্বীপজ্যোতি ঠাকুরিয়া নামের এজন যুবকক নিচাশক্ত একটা যুবকর দলে দাবি করেছিল 200 টাকা। সেই দাবি করা ধন নিদিয়ার বাবেই চারি নিচাশক্ত যুবকে দৌড়াই দৌড়াই প্রহার করে এজন র্যাপিডো চালক। র্যাপিডো চালকগীর নাম হয়েছে দ্বীপজ্যোতি ঠাকুরিয়া। সে ভয়ঙ্কর দৃশ্য বন্দী হল ক্যামেরা। চারিজনীয় নিচাশক্ত যুবকর দলটোর দুজন আহিছিল স্কুটিত আর দুজন আহিছিল অটোত। মানে ভাড়া এটা থাকি আই থাকতে দুজন দ্বারা আগুড়িলে আগুড়ি পয়সা বিচারিছিল, পয়সাটো নাই নিদি বলে কত মোক মারধর করলে পুরো তাই নিয়ে ফেলি। এজন অতলা আহিলে অতলাতে এই গণেশগুড়ি ফুড ব্রিজের ওসর 200 টাকা বিচারিছিল। কিমানজন লড়া আসলে? প্রথমে দুজন আসিল, তারপর মই পলাব খুঁজিল, মারিলে মারতে পলাব খুঁজতে অতলাজন আহিলে আহিলে মোক এক ধরলে কানালটো ধরলে। মই কি করি উপায় নাই, পাসপোর্ট এজন ধরলে হেলমেটে নাই হেলমেটেই মারিলে মাথাত মারিলে ইকাইরি মারিলে পাইপের উপর পেলাই দিলে মোক। তবে ধামধুম মারিলে লোহার তো ফ্রেম এনেছে আনিলে মাথায় সে গুবালে মোক। গণেশগুড়ির বাস আস্থানের সমীপতে সংঘটিত হওয়া এই আক্রমণের ঘটনাক লৈ ভুক্তভোগীর উপরও র্যাপিডো সন্থার বিষয়ববীয় এজাহার দাখিল করেছে। লগতে সন্থার ক্ষোভ, নিরাপত্তা দিয়ার ক্ষেত্রে আরক্ষী ফে 12 ঘন্টা পার হওয়ার পাছতো আটক করিব পড়া নাই কোনো এজন অভিযুক্ত। গণেশগুড়িত এআই প্রথম নহয়। ইয়ার পূর্বেও আরক্ষীর লোককে উদণ্ড যুবকে প্রহার করেছিল কিন্তু আটক করবা নাছিল কোনো দুর্বৃত্ত। সৌদিশে কোটি কোটি টাকা খরচ করে সিসিটিভি লগার পাছতো আরক্ষী চিনাক্ত করবেন অপরাধী, যার ফলত অনায়াসে হারি গেছে বহু অপরাধী। এই ক্ষেত্রে দিসপুর আরক্ষী কি ব্যবস্থা গ্রহণ করব তার বাবে অপেক্ষা করেছে সকলে। বীরজি কুমার ডেকার হইতে প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মহানগরীর লক্ষীরাম বরুয়া সদনত ধ্রুবজ্যোতি দাসর সম্পাদিত গ্রন্থ উন্মোচন করা হয় ডক্টর হীরেণ গোহাই কোন শীর্ষক গ্রন্থখন উন্মোচন করে ডক্টর হীরেণ গোহাই, চলচ্চিত্র সমালোচক অপূর্ব শর্মা, রানী গোহাই আর প্রভাত বরাই। গ্রন্থ উন্মোচনের পাছতে ডক্টর হীরেণ গোহাইরে অনুষ্ঠিত হয় অন্তরঙ্গ আলাপ অনুষ্ঠান। উল্লেখযোগ্য যে গ্রন্থখনত লেখকে পণ্ডিত তথা অনুষ্ঠানস্বরূপ ডক্টর হীরেণ গোহাইর জীবনের বিভিন্ন দিশ দাঙি ধরে। আজির দিন রাজনীতি কি হয়ে আছে, কেনেকুৱা হওয়া উচিত, এইটো প্রশ্ন বড় সংকট প্রশ্ন। মই নিজে বিশ্বাস করব গণতন্ত্রের যোগেদ যদি রাইজর সর্বাঙ্গীন উন্নতি আর কল্যাণ সাধন করবা যায় আর যত নাকি জনসাধারণের ইচ্ছা অনিচ্ছা ভবিষ্যৎ মঙ্গল উন্নতি সুনিশ্চিত হয় রাজনীতির দ্বারা, সেই ধরনের রাজনীতি উচিত রাজনীতি। কিন্তু তার বছর এবার ভোট দিয়ার নিচি একটা নাম মাফিক নাম নাম কাবাস্তে যে কাম করে থাকা হয় এই আসলে আমার রাজনৈতিক সচেতনতার লক্ষণ নহয়। রাজনৈতিক সচেতনতা
সেই তেতিয়া হব যেতিয়া আমি নিজৰ জীৱিকা উপার্জনৰ চিন্তাত চেষ্টাত ব্যস্ত থাকিম, তেতিয়াও যাতে আমি সচেতন হব হৈ থাকোঁ যে যি ধৰণে কথাবিলাক চলি আছে সমাজখনত সি আমাৰ উপকাৰ সাধিছে নে অপকাৰ সাধিছে, আমাক আগলৈ লৈ গৈছে পিছলৈ ঠেলি দিছে নে আমাক মানে এঠাইতে ৰৈ থাকিবলৈ বাধ্য কৰিছে। ৰাজনৈতিক দলবোৰ আছে, তেওঁলোকে কৰিব, তাৰ ফলত ৰাজনৈতিক দলবিলাক লাহে লাহে ৰাইজৰ পৰা বিচ্ছিন্ন হৈ গৈ আছে আৰু ইয়াৰ ফলতেই এসময়ত এনেকুৱা অৱস্থা হৈছে যে ৰাইজৰ ভাল বেয়া ইচ্ছা অনিচ্ছা সুখ দুখ একেবাৰে অগ্ৰাহ্য কৰি কিছুমান নীতি লোৱা হয়। আমাৰ ৰাজ্যখনত হৈছে কি যেন ছিক্স লেন ফ'ৰ লেন ৰাস্তা বনোৱাই মানে উন্নতিৰ বিকাশৰ একমাত্ৰ উপায়, বনাই আছে এইবোৰ ফ্লাইঅভাৰ বনাইছে কিবা বনাইছে, তাৰপৰা আমাৰ সাধাৰণ ৰাইজৰ কি উপকাৰ হৈছে কোনোবাই বাৰু কেতিয়াবা পৰীক্ষা কৰি চাইছেনে অনুসন্ধান কৰি চাইছেনে, চোৱাটো নাই। গতিকে মই ভাবোঁ যে সেইটো বৰ বাঞ্ছনীয় ৰাজনীতি একেবাৰে নহয়,